সামনে নিয়ে আসো কবরস্থানে থানাতে তারা কোনো ডকুমেন্ট দেয়নি, থানায় কোনো প্রমাণ নাই, কোনো ডকুমেন্ট নেই, কোনো কিছু নাই, শুধু একটা সাদা কাগজে টিকটুমুটি লিখে দিয়েছে যে হয়তো আমাদের সহধর্মীর লোক হতে পারে। এইভাবে একটু বিভ্রান্ত দিয়ে তারা হচ্ছে কি আমাদের আজকে 11টা দিন আমাকে এইভাবে হয়রান করাচ্ছে। আমি সেই হয়রানি স্বীকার করি যে 11 দিন কেন, 11 বছর যদি লাগে তাও আমি প্রমাণ করবো, প্রমাণ করে আমি আমার মেয়েকে আমি আমার জায়গায় নিয়ে যাবো। আমার পরিচয় নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয় এবং সেই জটিলতার কারণে ডিএনএ টেস্ট পর্যন্ত করা হয়। ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পরে 11 দিন পরে আজকে তার নিজের বাড়িতে তার লাশ এসেছে, এখন তার দাফন করা হবে। তো প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পাশে থাকার চেষ্টা করছি। কবরস্থানে দাফনের একটাই কারণ, সেটা হচ্ছে তার বড় চাচার পাশে, তার একটা পারিবারিক কবরস্থান, তার চাচার পাশে তার কবরস্থান করা হয়েছে, এটা তার পারিবারিক সিদ্ধান্ত। আসলে এই মেয়েটা ছোট্টবেলায় থেকেই বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করছেন, তারপরে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করে 2015 সালে এসএসসি পাশ করেন। এসএসসি পাশ করার পর কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে ভর্তি হন। 2017 সালে ইন্টারমিডিয়েট পাশ করার পর ঢাকা ইডেন কলেজে ভর্তি হন। আমরা এই মেয়েটাকে ছোটোবেলার থেকেই কোরআন শিক্ষা অনুনীতে দেখেছি। এই মেয়েটা ঢাকায় যাওয়ার পর কোনো প্রলোভনে পড়ে হোক আর যে কারণেই হোক এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। পুরো ইসলামিক কায়দায় যেভাবে আর 5 জন মুসলমানের দাফন আপনার ব্যবস্থা হয়, আমরা সেইভাবেই এই মেয়েটিকে দাফন সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই আমি মনে করি, এই কারণেই যেহেতু আইনি জটিলতা যেটা ছিল সেটার মাধ্যম দিয়ে আমরা একে প্রমাণিত করে আমাদের এই গ্রামের মেয়ে মিষ্টি খাতুনকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি, এটাই আমাদের আশা ছিল এবং প্রত্যাশা ছিল। আইনি জটিলতা যেটা ছিল সেটা তো আমরা কাটিয়েই এখানে তাকে পারিবারিক গ্রস্থানে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাটি দেওয়ার। আমার দাবি তো আমরা মেয়েটা নিয়েছি, আমরা দাফন কেমন করবো আমাদের গ্রামে বা আমার জেলার বা আমার কুকসা থানা এমন কোনো লোক আমাদের বাধা দিইনি যে তোমাদের এখানে দাফন কেমন করতে দেবো না, এরকম কথা এখনো হয় নাই।